সবাইকে নমস্কার। আপনারা অবগত আছেন যে 7ই জুলাই এখানে একটা আনন্দ মেলাকে কেন্দ্র করে এখানে একটা দুর্ঘটনা এখানে ঘটেছে, আপনারা সবাই জানেন। এতে করে একজন পরমেশ্বর রিয়াং নামে একজন ব্যক্তি সে ইনজিউর্ড হয়েছিল। ইনজিউর্ড হওয়ার পরে 8 তারিখ ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয় এবং জিবি হাসপাতালে ওনার চিকিৎসা চলছিল, কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ 12 তারিখ ওনার মৃত্যু হয়। এবং 12 তারিখ ওনার যখন ডেড বডি এখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর দেখা গেল এখানে বহু বাড়িঘর আক্রমণ হয়েছে এবং রাত্রির বেলা প্রায় 8টার থেকে শুরু করে সারা রাত্র ধরেই বিভিন্ন বাড়িঘর আক্রান্ত হয়েছে। মানুষ ঘর থেকে বেরিয়ে অন্যত্র ওদের যেতে হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের সরকারের তরফ থেকে, ডিএম সাহেব এবং এসডিএম এর তরফ থেকে কিছু শিবির করা হয়েছে, সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। এবং আজকে আমি এখানে এসে আমার সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় জে কে সিনহা উনিও এসেছেন, আমাদের ডিজিপি সাহেব অমিতাভ রঞ্জনজিও আমার সাথে এসেছেন, ডিজিপি ইন্টেলিজেন্স শ্রী অনুরাগ ধনকরজি আমার সাথে এসেছেন এবং হোম সেক্রেটারি প্রদীপ চক্রবর্তীও এসেছেন। তাছাড়া রেভিনিউ এবং ট্রাইবাল ওয়েলফেয়ার যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী বিজেশ পাণ্ডেও এসেছেন, তাপস রায় সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন উনিও এসেছেন, চিফ ইঞ্জিনিয়ার শ্রী রাজীব দেববর্মা মহোদয় পিডাব্লিউডির উনাকেও আমি নিয়ে এসেছি এবং সুভাশিস দাস ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার উনিও এসেছেন এবং এই জেলার অর্থাৎ ধলাই জেলার যিনি ডিএম সাহেব আমার সাথে আছেন এবং এসপি ধলাইয়ের শ্রী অবিনাশ রায় মহোদয় আমার সাথে আছেন এবং অন্যান্য অফিসিয়ালরা এখানে আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন নন্দিতা রিয়াং, মাননীয় বিধায়িকা রাইমা বেলি। আজকে এখানে আমি বিভিন্ন জায়গায় আমি গেছি, যিনি মারা গেছেন ওনার বাড়িতেও আমি গেছি, ওনার বাবার সাথে কথা হয়েছে, মার সাথে কথা হয়েছে, ওনার 2 ভাই এবং বোন আছে ওদের সাথেও আমার কথা হয়েছে এবং পরমেশ্বর রিয়াং ও একটা স্টুডেন্ট ছিল এবং সে ভর্তি হয়েছিল বলল শিলংয়ের খুব সম্ভব। তো অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমরা আগরতলা থেকে তো শুনেছি, যখন এই সব ঘটনা হচ্ছিল তখন আমার নজর ছিল এবং সমস্ত বিষয়ে আমি ডিএম সাহেব এসপি মহোদয় আমরা সবাই মিলে আমরা কিন্তু তৎপর ছিলাম এবং বরাবর এটাকে মনিটরিং করছিলাম। তো আজকে আপনারা সবাই জানেন যে আমি এখানে এসেছি, এই পুরো টিম নিয়ে আমরা এসেছি। আসলে যতক্ষণ ধরে না দেখা যায় ততক্ষণ ধরে বোঝা যায় না কী ধরনের এখানে যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনা সম্পর্কে প্রত্যক্ষ একটা ধারণা হলো। আজকে এখানে আমি নারায়ণপুর মার্কেটেও আমি গেছি আর যেটা আমি বললাম পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওনার বাড়িতে আমি গেছি, 33 KB এবং রিলিফ ক্যাম্পেও আমি গেছি, 30 কার্ডে সেখানেও আমি গেছি, বিভিন্ন জায়গায়ও গেছি। তো আমি তো এই বিষয়গুলো আমি জানলাম এবং পরবর্তী সময়ে আরও এই বিষয়ে আমরা কথাবার্তা বলবো আধিকারিকদের সাথে এবং সবাইকে কীভাবে রিলিফ দেওয়া যায় যারা আক্রান্ত হয়েছেন এবং যারা যার ফ্যামিলির মধ্যে একজনকে হারিয়েছেন তাদের জন্য সরকারের তরফ থেকে আমরা অলরেডি কিছু করেছি কিন্তু আরও কী কী করা যায় আজকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। প্রথমত এখানে সিকিউরিটির যে বিষয় সেটাকে আরও বেশি স্ট্রেংথেন যাতে করা যায় সেই বিষয়ে আমরা ডিসিশন নিয়েছি। এখানে 33 KB এবং 30 কার্ড যে জায়গাটা আছে সেখানে মানে বিশেষ করে এই প্রেফারেবলি এই জায়গাতে আমরা সিকিউরিটি ক্যাম্প আমরা পারমানেন্টলি বসানোর চিন্তা ভাবনা করেছি। আপনারা অলরেডি জানেন যে এখানে সিকিউরিটি ক্যাম্প এখানে অলরেডি এক্সিস্ট করছে এমআর দাসপাড়া এবং রামনগর, তা সত্ত্বেও আমরা আরও 2টো জায়গায় যাতে আরও সিকিউরিটি সেখানে আরও স্ট্রেংথেনিং করা যায় সেই বিষয়ে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই।
যেখানে রিলিফ এবং অ্যাসিস্ট্যান্স টু এফেক্টেড ফ্যামিলিসের যেখানে প্রশ্ন, যা পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওই ফ্যামিলিরকে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় 6 লাখের মতো, সেখানে আরও 4 লাখ আরও দেওয়ার কথা আমি ঘোষণা করছি। অর্থাৎ টোটাল 10 লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি। মানুষ তো আর ফিরে আসবে না, কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি। তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা 10 লাখ দিচ্ছি, আগে 6 লাখ দেওয়া হয়েছিল, আরও 4 লাখের আমরা ঘোষণা করছি। এখানে যা আমার কাছে ডাটা আছে, প্রায় 101টার মতো যে ফ্যামিলিজগুলো এফেক্টেড হয়েছে, মানে ফুললি ড্যামেজ যাদের হয়েছে, তাদেরকে আমরা এর আগে ওনাদের অ্যাকাউন্টে 95,000 করে দেওয়া হয়েছে দুটো পর্যায়ে, এখন আরও 2 লাখ 5 লাখ করে দেওয়ার ঘোষণা করছি, এবং মোট 3 লাখ যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িঘর তাদেরকে আরও 3 লাখ টোটাল আমরা দেব। সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে সেখানে 50,000 আগে দেওয়া হয়েছিল, সেই জায়গার মধ্যে আরও যাতে 1 লাখ দেওয়া হয়, অর্থাৎ 1.5 লাখ টাকা করে দেওয়ার আমরা ব্যবস্থা করছি। পার্টলি কিছু কিছু জায়গার মধ্যে বিভিন্ন স্তরের আছে, কিছু বেশি কিছু কম এরকম, তো সেখানে আগে দেওয়া হয়েছিল এরকম 31টা ফ্যামিলি অ্যাফেক্টেড হয়েছে, তো সেখানে 18 নাম্বার যেখানে 25,000টা দেওয়া হয়েছিল আগে, সেখানে ডাবল আমরা করেছি, সেখানে আরও 25,000 দিয়ে 50,000 করে আমরা দিচ্ছি। যারা 5 নাম্বার যেখানে 20,000 করে আগে দেওয়া হয়েছিল তাদেরকে আরও 20,000 দিয়ে 40,000 পার ফ্যামিলি আমরা দিচ্ছি। 3 নাম্বার যাদেরকে 15,000 টাকা দেওয়া হয়েছিল তাদেরকেও আমরা 15,000 আরও দিচ্ছি, অর্থাৎ 30,000 পার ফ্যামিলি আমরা দিচ্ছি। যেখানে 10,000 দেওয়া হয়েছিল এবং সেখানেও আরও 10,000 দিয়ে 20,000 পার ফ্যামিলি আমরা দিচ্ছি। যারা 5,000 পেয়েছিল তাদেরকে আরও 5,000 দিয়ে আমরা 10,000 পার ফ্যামিলি আমরা দিচ্ছি। অর্থাৎ টোটাল এখানে ফুললি সিভিয়ারলি এবং পার্টলি 145 ফ্যামিলি এফেক্টেড হয়েছে, এবং সেখানে আমরা টোটাল আমরা এখানে রুপিস 1,14,80,000 আমরা ডিসবার্স করেছিলাম। এখন এডিশনাল রিলিফ যেটা আমি না বললাম, তাতে করে ২৩,৪০,০০০ আরও আমরা দেওয়ার ব্যবস্থা করি। টোটাল রিলিফ অ্যাসিস্ট্যান্ট যেটা সব মিলিয়ে এখানে যদি আমরা প্লাস করি তাহলে দেখা যাবে এই যে নতুন যে আমি অ্যানাউন্স করলাম এডিশনাল রিলিফ, সেখানে 2,30,00,000 এবং 40,000 আমি বললাম, অর্থাৎ এইগুলো যদি আমরা অ্যাড করি তাহলে টোটাল রিলিফ সব মিলিয়ে আমরা 3,45,20,000 আমরা দিচ্ছি। আমরা এর আগেও গন্ডা পয়সা নিয়ে আমরা চিন্তাভাবনা ছিল আরও কী কী আমরা করা যায়, তো আজকে আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিতে চাই যে যেসব ডেভেলপমেন্ট এই গন্ডা পয়সা বা আগে যার নাম ছিল গন্ডা ছড়া সেগুলো আমরা অলরেডি আমরা আগেও চিন্তাভাবনা করছি, সেইগুলো আজকে আমি এখানে ঘোষণা দিতে চাই। নিউ কনস্ট্রাকশন অফ নারায়ণপুর মার্কেট যেটা আছে, এখানে 30টা মার্কেট স্টল হবে, তাতে করে 1 কোটি খরচ আমরা ধার্য করেছি। মেনটেন্যান্স অ্যান্ড আপগ্রেড অফ দশরাম চৌধুরী সুপার মার্কেট, সেখানেও 1 কোটি টাকা খরচ করে সেই মার্কেট আমরা সেখানে মেনটেন্যান্স করবো, আপগ্রেডেশন আমরা করবো। ওভারঅল ডেভেলপমেন্ট অফ গন্ডা তুইসা মার্কেট এরিয়া লাইক পেপার ব্লক, ইন্টারনাল রোড, স্ট্রিট লাইট, ড্রেনেজ সিস্টেম ইত্যাদি, সেখানে 10 কোটি টাকা আমরা খরচ করব, সেটা আমরা ধার্য করেছি। ডেভেলপমেন্ট অফ গন্ডা তুইসা আম্বাসা রোড ল্যাঙ্ক প্রায় 51 কিলোমিটার রোডটা, সে তার জন্য 150 কোটি অর্থাৎ 150
150 crore, অর্থাৎ 150 crore আমরা সেখানে খরচ আমরা করব সেটাকে এই রোডকে ডেভেলপমেন্ট করার জন্য। নিউ কনস্ট্রাকশন ফর সাব ডিভিশনাল হসপিটাল গন্ডা তুইসা অ্যান্ড রেট্রোফিটিং অফ এক্সিস্টিং বিল্ডিং, সেখানে আমরা 19 crore 20 lakh সেখানে আমরা খরচ করব। ডেভেলপমেন্ট অফ হাতিমাতা দলপতি রোড, যেখানে লেন্থ হচ্ছে প্রায় 9 কিলোমিটার, সেখানে 12 crore সেখানে আমরা খরচ করব। ইম্প্রুভমেন্ট অফ রোড ফ্রম রঞ্জিত পাড়া টু বুধজয় পাড়া আন্ডার রৈশা বাড়ির লেন্থ, এখানে 5 কিলোমিটারের লেন্থ, সেখানে 8 crore আমরা খরচ করব। আমবাসা গন্ডা তুইসা রোড টু জমাতিয়া পাড়া আন্ডার ডম্বুরনগর লেন্থ প্রায় 3 কিলোমিটার, সেখানে 7 crore 50 lakhs আমরা খরচ করার আমরা ঘোষণা করছি। ডেভেলপমেন্ট অফ সিনথেটিক ফুটবল গ্রাউন্ড অ্যাট গন্ডা তুইসা ক্লাস 12 স্কুলে, সেখানে 6 crore সেখানে আমরা বাজেট রেখেছি এবং সেখানে আমরা খরচ করব। ডেভেলপমেন্ট অফ কেজ ফার্মিং, আপনারা জানেন যে ফিশারির নম্বর লেখে, সেখানে 5 crore সেখানে আমরা খরচ করার ব্যবস্থা করেছি। সেটিং আপ অফ নিউ 50-bedded ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ড্রাগ এডিক্টস অ্যাট গন্ডা তুইসা, সেখানেও 5 কোটি টাকার আমরা ব্যবস্থা রেখেছি। ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ স্কুলস ইন গন্ডা তুইসা, স্মার্ট ক্লাসরুম, ক্লাসরুম ফার্নিচার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেখানেও 5 কোটি টাকা রাখা হয়েছে। সেটিং আপ অফ সোলার পাওয়ার মাইক্রো কোল্ড স্টোরেজ 15 MT চেম্বার্স ফর ম্যাঙ্গো পাওয়ার্স অফ ম্যাঙ্গো গ্রোয়ার্স অফ রৈশাবাড়ি, আপনারা এর আগেও দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে এসেছিলেন, সেখানে আমরা 3 কোটি টাকা আমরা রেখেছি সেখানে। তাছাড়া কোল্ড স্টোরেজ অ্যান্ড কোল্ড চেম্বার বিকেল ফর ট্রান্সপোর্টেশন অফ ইস্ট টু আগরতলা অ্যান্ড আদার মার্কেট, সেখানেও 3 কোটি টাকা আমরা সেখানে আমরা রেখেছি। ডেভেলপমেন্ট অফ ইনডোর ব্যাডমিন্টন কোর্ট অ্যাট গন্ডা তুইসা 2 কোটি টাকা আমরা সেখানে রেখেছি। কনস্ট্রাকশন অফ বিল্ডিং ফর যে ডিলেপিটেড অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো আছে 10টার মতো, সেটাকেও আমরা যাতে ভালো করে কনস্ট্রাকশন করা যায় 1 crore 30 lakhs আমরা সেখানে রেখেছি। সেটিং আপ অফ লাইভ CCTV কভারেজ অ্যাট গন্ডা তুইসা মার্কেট, যাতে করে পুলিশদের পক্ষে সম্ভব হয় কে মানে কোনো জায়গায় কোনো কোনো ঘটনা যদি হয় তার যদি সেখানে সেই কভারেজ পুলিশের জন্য সুবিধা হবে, তার জন্য 10 lakh আমরা ধার্য রেখেছি। তো টোটাল 239 crore 10 lakh আমরা টোটাল এই ডেভেলপমেন্ট গন্ডা তুইসার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। তো টোটাল রিলিফ অ্যাসিস্ট্যান্স টু এফেক্টেড ফ্যামিলিজ 3 crore 5 lakhs and 20,000, ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট টু গন্ডা তুইসা যেটা আমি একটু আগে বললাম যে 239 crore 10 lakh, আর টোটাল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট রুপিস 242 crore 55 lakhs 20,000। আমরা চাই যে শান্তি ছাড়া কোনো অবস্থায় আমাদের রাজ্যেই হোক দেশেই হোক কোনো অবস্থায় সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, সেই দিশায় আমরা চলতে চাই। এখানে যারা চক্রান্ত করছে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে নিশ্চয়ই আমরা আইন দেখবে এবং আইন আইনের পথে চলবে, এবং আগামী দিন যেন এই ধরনের ঘটনা না হয়, জাতি জনজাতি আমরা যাতে ঐক্যবদ্ধ হয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে চিন্তাভাবনা আমরা বারবার বলি সেটা যেন হয়, এবং আতঙ্কের পরিবেশ যারা তৈরি করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে